এরপর আজ বিকেলে পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী গুলি চলার ঘটনা ও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে অর্জুন সিং বলেন পুলিশ পুলিশমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত ছেড়ে দেওয়া উচিত ওঁর ভাইপোর কাছে দিয়ে দিন সক্ষম আছেন ভাইপো ব্যারাকপুরের দাবাং নেতা অর্জুন সিংয়ের একাধিকবার দলবদলের ইতিহাস রয়েছে কখনো ঘাসফুল ছেড়ে পদ্মে আবার কখনো পদ্ম ছেড়ে ঘাস ঘাসফুলে লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন বিজেপির থেকে টিকিট পান কিন্তু ভোটে পরাস্ত হয়েছেন পার্থ ভৌমিকের কাছে পরাজয়ের পর অর্জুন সিংয়ের মুখে এই মন্তব্য বেশ সোর ফেলে দিয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে ওই মন্তব্যের পর অর্জুন সিংয়ের আরও সংযোজন তিনি পুলিশমন্ত্রী তো কিছুই করতে পারছেন না ভাই পই করুক ভাইপোর জন্য তো তিনি অনেক কিছু করেছেন ভাইপোকে দিয়ে দিন অর্জুন সিংয়ের এমন মন্তব্য ঘিরে যখন বিভিন্ন গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে তখন এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও শুভেন্দুর বক্তব্য অর্জুন সিংয়ের অভিজ্ঞতা অনেক বেশি তিনি যা বলেছেন নিজের অভিজ্ঞতার ভিত্তিতে বলেছেন তবে ব্যারাকপুরের পরাজিত বিজেপি প্রার্থীর এমন মন্তব্য মোটেই ভালোভাবে দেখছেন না তৃণমূল নেতা শান্তনু সেন অর্জুন সিং যে পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন তার বিরোধিতা করে শান্তনু সেন বলেন দেশের অন্যতম সফলতম মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়